আমি আমার সোশ্যাল মিডিয়া যেটা ফেসবুকের একটা পেজ, সেখানে একটা পোস্ট আমি করেছিলাম। তাতে আমি লিখেছিলাম টাইগার রঞ্জিত বাবুর সামনে আমাদের যে সিংহ প্রদ্যুৎ বাবু অসহায় মনে হচ্ছে। রঞ্জিত বাবু অনেক কথা বলেছেন, আমি জানতাম যে সবসময় উনি প্রতিবাদী, কিন্তু গতকাল আবার দেখালেন যে যে প্রশ্ন করলেন আমাদের প্রদ্যুৎ বাবুকে একটা প্রশ্নের উত্তর দিতে পারেনি। কিন্তু সেখানে আরও কতগুলি বিষয় আমরা জানতে পারলাম, তাদের চেয়ারম্যানরা একটি বন্দুকও কিনছে আজকাল, আর পয়সা কই থেকে আসছে সেটাও আমরা বুঝতে পারলাম। রঞ্জিতবাবু নিজেই স্বীকার করলেন রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার টাকা তো পাঠাচ্ছে, কিন্তু তার কোনো হিসাব হচ্ছে না। যে কথা আমি এই সাংবাদিক সম্মেলন করে আমি অভিযোগ করেছিলাম যে অডিট হয় না, অডিটর জেনারেল চিঠি লিখেছিলেন রাজ্যপালকে, সেটাই প্রমাণিত হলো। তাদের সেখানে কোনো আর্থিক শৃঙ্খলা নেই, কোনো নিয়মকরণ নেই। আর প্রদ্যুৎবাবু একসময় আমাকে বলেছিলেন আমি সংবিধান জানি না, এখন উনি তো আর ওনার হাতে কিছু করার নেই, এখন সম্মান নিয়ে পালানো। তো চেয়ারম্যানশিপ থেকে পালালেন, আগামী দিনে বলছেন যে মে থাক গয়া থাক গয়া। তো এই যে অসহায় অবস্থা ওনার, তো আরও লোকসভার পরে উনি হয়তো বা রাজনীতি ছেড়ে আবার কোথাও যাবেন, এটা আমি আগে বলেছিলাম। তো যে দলের নীতি আদর্শ নেই, তিপ্রাসার কথা বলে, সেখানে 22 জন যদি আমার বাঙালি সমাজের এমএলএ জিতে যেত, মানে ক্যান্ডিডেটরা 20 জন জনজাতি, তিপ্রাসার পার্টিও না সেটা, তো আদর্শ কী নীতি কী তাদের? বলে তিপ্রাসার কথা, করে অন্য কাজ। তো এই দলে কে থাকবে? রঞ্জিতবাবুর মতো আরও অনেক বিদ্রোহী আসবে। সেই দিন আমি শুনেছি রঞ্জিতবাবুর সঙ্গে কোনো এক এমডিসির মানে খুব মানে মারপিটের অবস্থায় ধাক্কাধাক্কি হয়েছে, আরও অনেক কিছু, কারণ রঞ্জিতবাবুকে অনেক কী সমর্থন করেছিল, কেউ কেউ আর প্রতিবাদ করেছিল, টাকার হিসাব নেই, সেখানে সংগঠন নিয়ে নানান মানে পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা আগামী দিনে এই বাকি থাকে।